তোমার একটা কথা কই, ওই সগিরের সংসারের সাথে আমাকে সংসারে একটা গন্ডগোল সবসময় আছে, সেটা জানো তো? তাহলে ওই সগিরের শাল আমার সামনে তোমার হাত ধরে কি করে? কি হলো, চুপ করে আসো, কা কথা কও, কথা কও, কথা কও না গান। আব্বা, মানুষে মানুষে বিরোধ কি সারা জীবনের জন্য? ওই বিরোধ কি মিটায় ফেলা যায় না? না, সম্ভব না। আমি খুনের বদলা খুন চাই। এখনো তো একটাও খুন হয় নাই, অন্তত একটা খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না। ওই সগিরের আব্বা বন্ধু কিনে আনছিল, আমার বন্দুক লাগে না, আমার রাম দাও 100-তে 100। আমার রাম দাও কই, আমার দা কই, আমার দা, এই আমার দা কই, আমার দা কই। আব্বা, আব্বা, তুমি কি করতেছ? আবার দাও বাইর করছো কিসের জন্য? কেন করি সেটা তুমি বোঝো না? আমার তাই জং পল্লী সবাই মনে করে তুমি জুড়ে প্রতি শক্তি শেষ হয়ে গেছে। আমার সামনে আমার মেয়ের হাত ধরে টান দেয়, গায়ে তাগত কমে গেছে বলে দাবরা ধরতে পারলাম না। একবার দোষটি পড়লে একেবারে মাথাটা পাইয়া ফেলাতাম। আব্বা, সে এমন কি দোষ করেছে যে তুমি এরম করতেছো? একদম কথা কবি না, আমার বাপের 10 বিঘে সম্পত্তি ওই সগিরের বাপ লিখে নিছিল, এই নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে। সেটা তো কোন কালের কথা, তারপরে তো আপনিও তাকের সাথে কথা কন, তাকের বাড়িও যান। সগির কাকা যে মরে যাওয়ার ভ্যান ধরছিল তখনও তো আপনি তারে দেখবার গেছিলেন। আমি যে ওকের সাথে আত্মীয়তা করবো এই কথাটা কলো কিনা? ওই সুরি, ওই ওই সাওয়ালের সাথে যদি আবার কথা বলতে দেই আমার এক খুব যে গল্লা কেটে ফেলাবো। আমার কথা যদি কেউ না শোনে তাহলে এই দাও দিয়া আমি নিজের কব জায়গা শেষ করে ফেলাবো। আম্মা, আম্মা, আমি সত্যি করছি, আপনি যা বলবেন আমি তাই করব। আমার শত্রুর সাথে আমার মেয়ে হাত মিলাই। আম্মা, আম্মা, আমি সত্যি করছি, তুমি যা বলবো আমি তাই শুনবো। খালি তুমি দাও কান ঘরের ভিতরে রাখি আসো। আচ্ছা, শুনলাম, আর এই দাও খানো ভালো করে দাঁত দিয়ে রাখলাম। এরপরও যদি আমার কথা কেউ না শোনে আমি কিন্তু এর দায়ের ঠিকই সদ্ব্যবহার করে দেবানি।